সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ন্যাকমরদ হাট থেকে, ঠাকুরগাঁও জেলা, রানীশংকেল উপজেলা। আর সপ্তাহে একদিন শুধু রবিবার হাট বসে। রবিবার আজ 11 জুন 2023। আপনারা আমার সামনে যেগুলো দেখছেন, এগুলো সবগুলো কুরবানি টার্গেটে একটু কম দামের মধ্যে, অর্থাৎ 60 থেকে 80 হাজার মধ্যে ষাঁড়। তো এগুলো কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কত দাম চাচা? চাচা দাম আছে 85। 85 দুই দাঁত? 85 চাওয়া দাম। কত বলে চাচা? 75-76। কেমন লাস্ট বেচা কেনা টার্গেট? 80 হলে বেচে দেব। 80 হলে বেচে দেবেন। আজকে বাজারে কি অবস্থা বলেন তো? বাজার কম পাবো, বাজার একটু কম কম। সর্বশেষ 80 হলে এটা বিক্রি হবে, 80 হাজার হলে কিন্তু এইটা বিক্রি হবে। দেখছি আমরা একটু চলে যাব সামনের দিকে, এই পাশে দেখছি। এটা কি দাঁত হয়েছে ভাইয়া? জোড়া জোড়া কত দাম জোড়াটা? কত? 180, মানে 90 করে চাওয়া বলে কাস্টমারে কেমন দাম বলে? 80 করে 160 বলছে, 90 করে 1,80,000 চাচ্ছে। কেমন বেচা কেনার রেট? 70 হলে বিক্রি করে দেব। 65 হলেই দেওয়া যাবে এটা এবং এটা। কাস্টমার নাই? বাজারে কি অবস্থা? দাম বাজার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব দাম না। দামটা কি কমছে একটু? একটু দাম কমছে, দাম কমছে। ঠিক আছে, এটা কি দাঁত হয়েছে? চার দাঁত হয়েছে ভাই, চার দাঁত হয়ে গেছে। দাম বলছে 72, 76 কিনে 72 বলছে। বিক্রি করবেন কত হলে? মানে কত কত হলে দিবেন? 76 হলে দিয়ে দিবেন। দু দাঁত বয়স 76 এর মাল কিনে দাম বলছে 72, আর এখন 76 হলেই দিয়ে দিবেন। এটা একটু দেখছি আমরা, ডিসকালার আছে, দাঁত আছে, দুই দাঁত। কত দাম? কত দাম? 80 বলে, কত বলে? দাম বলে 72-73, 72-73। কেমন বেচা কেনার রেট? বেচা কেনার রেট সুবিধা মতো নাই, সুবিধা মতো দাম বলে না। মানে কত হলে দেওয়া যাবে এটা? 75 হলে দিবেন। গোস্ত কেমন আসবে বলেন তো? তিন মন হবে না? 110। দেখছেন মোটামুটি আমরা কিন্তু হাটের বলা যায় যে শেষের দিকেই রয়েছি, কিন্তু আমদানিটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে এখন পর্যন্ত। এখানে আমরা আরো এক জোড়া দেখছি, দেখি এই জোড়া কি অবস্থা। আসসালামু আলাইকুম। আজকে বাজারে কি অবস্থা বলেন তো? ভালো না বাজার, ভালো না। কয়টা নিয়ে আসছেন, কয়টা বিক্রি করলেন? তিনটা আনছি, তিনটা বিক্রি হয় না। তিনটা নিয়ে আসছেন, তিনটাই রয়ে গেছে এখনো। আচ্ছা, যে দামগুলো বলছিল লাভ দিছিল কিছু নাকি লস দিছে? আচ্ছা, এই জোড়াটা কিনছেন এলাকায় নাকি হাটেই? কত দিয়ে কিনেছেন বলা যাবে? 1,60,000। আর এখন হাটে দাম কত পাইলেন? 40-45। তাহলে কত হলে দেওয়া যাবে? 65 হলে বিক্রি হইতো, 5,000 লাভ হলে দিয়ে দিতেন, দুইটা দুই দাঁত করে। কিন্তু মনের মতো কেউ দাম বলছে না, যার কারণে এখনো পর্যন্ত বিক্রি হয় নাই। সব মিলিয়ে হাটের কেমন কেনা বেচা হয়েছে? ঠিক আছে, ধন্যবাদ। এই জোড়ার কত দাম? 170। এদিকে আসুন তো, দুই দাঁত করে, দুই দাঁত করে।
একটা দুই দাঁত, একটা চার দাঁত। কাস্টমারে কত বলছে? চল্লিশ। দেওয়া যাবে না? না। কত হলে দেওয়া যাবে? পঞ্চাশ হলে ছেড়ে দিবেন, মানে পঁচাত্তর। পঞ্চাশ হলেই জোড়াটা বিক্রি করতে হচ্ছে। কার আপনাদের? কত দাম এই জোড়া? দাম কত জোড়াটা? তাহলে অবস্থা ভালো না? বাইরে পাটি নাই, অবস্থা খারাপ। কি খবর রে? খবর ভালো রে। তাহলে ফিনিশিং এ কত লাস্ট? কত হলে দেওয়া যাবে? বরাবর দুইশো, বারো হাজার লস করে বিক্রি। কৃষিও খামার পুরোপুরি দুই লাখ বলে বিক্রি করতে চাই, দুই লাখ। আচ্ছা এটার কি অবস্থা বলেন চাচা? কি অবস্থা জানতে চাচ্ছেন আপনি? কেমন বাজারের সার্বিক অবস্থা? বাজারের সার্বিক অবস্থা ভালোই আছে, কিন্তু বেচা কিনা কম। ভালো আছে কিন্তু বেচা কিনা কম। কতগুলো নিয়েছে, কতগুলো বিক্রি করলে? মানে আমি এটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম। হ্যাঁ, দাম কয়? বিরাশি। বিরাশি, পঁচাশি হলে আমি দিয়ে দিব। পঁচাশি হলে দিয়ে দিতেন? কিন্তু সেটা এখনো পর্যন্ত কেউ বলে নাই। এখন বর্তমান বাজার কিনা বন্ধ, এখন এর জন্য কেনা বেচা বন্ধ, ফেরত নিয়ে যেতে হচ্ছে। দুই দাঁত বয়স? দুই দাঁত বয়স। ঠিক আছে, পঁচাশি হলে তাহলে ছাড়বেন? পঁচাশি হলে বিক্রি করতে চান, দুই দাঁত বয়সের এই ষাট। দর্শক শ্রোতা দেখছেন, আমরা যদি দেখাই যে আমদানির সংখ্যাটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যাটা কম। আর বিশেষ করে গরু হাড়িটা কিন্তু মানে দামটা ক্রেতার উপর ডিপেন্ড করেই, কিন্তু ম্যাক্সিমামটা ক্রেতার উপর ডিপেন্ড করছে। ক্রেতা বেড়ে গেলে কিন্তু দামটা অটোমেটিক বেড়েই যায়, কমে গেলে কিন্তু দামটা কমে যায়। আজকে আমরা যেটা দেখলাম যে মোটামুটি ক্রেতার সংকটে রিজনেবল রেটেই বিক্রি হচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।